নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আজকে নিয়ে এলাম নতুন ধাঁধা, যেখানে আমরা দেখব কিছু মার্ডার মিস্ট্রিজ। শার্লক হোমসের যে ধাঁধাগুলো আমি আগে এনেছিলাম সেগুলো অনেককে অনেক ভালোবেসেছে, অনেকে চেয়েছে যে আরও এমন ধাঁধা থাকুক। তো আজকের ভিডিওতে আমরা তিনটে মার্ডার মিস্ট্রি দেখব, যেগুলো তোমাদের বের করতে হবে যে অ্যাকচুয়ালি খুনটা কে করেছে। ঠিক আছে, তো আর সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, স্কুলের প্রথম দিনই একটি ছোট্ট মেয়ে খুন হয়, চারজনকে সন্দেহ করা হচ্ছে। প্রথম হেডমিস্ট্রেস, ম্যাথস টিচার, বায়োলজি টিচার আর ওয়াচম্যান। এই অবস্থায় পুলিশ শার্লককে ডেকে পাঠালো। শার্লক এসে এদের জেরা করতে হেডমিস্ট্রেস বলল যে আমি গত বছরের প্রোগ্রেস রিপোর্ট চেক করছিলাম। ম্যাথ টিচার বলল আমি অঙ্কের পরীক্ষার খাতা চেক করছিলাম। বায়োলজি টিচার বলল আমি ল্যাবরেটরিতে ছিলাম, বই পড়ছিলাম। আর ওয়াচম্যান বলল আমি স্কুলের গেটে যাতায়াত তদারকি করছিলাম। এদের কথা শোনা মাত্র শার্লক বলে দিল যে কে খুনটা করেছে। তুমি কি পারবে বলতে? তোমার সময় শুরু হচ্ছে এখন। দরকার পড়লে ভিডিওটা পজ করে নাও, আর একটু সময় পাবে সলভ করার জন্য। সময় প্রায় শেষ, শার্লক বলল যে অঙ্কের টিচারই খুন করেছে, কারণ স্কুলের প্রথম দিনই পরীক্ষার খাতা কেউ চেক করে না, তাই তো? তাই সে মিথ্যে বলছে। আশা করি তুমি করতে পেরেছ। চলো চলে যাই পরের প্রশ্নে। প্রশ্ন দুই, সকালবেলা ঘুম থেকে উঠে একজন মহিলা দেখে যে তার স্বামী মৃত অবস্থায় পড়ে আছে। সে তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে। পুলিশ কিছু বুঝতে না পেরে শার্লককে ডাকে। শার্লক সে বাড়িতে গিয়ে মহিলার সাথে কথা বলে এবং জেরা করার সময় মহিলা শার্লককে বলে যে সে কি কি জানে। মহিলা তখন বলল যে যখন খুন হয়েছে তখন বাড়ির রাঁধুনি রান্না করছিল, মালি ফুলের গাছ লাগাচ্ছিল, গাড়ি চালক গাড়ি ঠিক করাতে গ্যারেজে গিয়েছিল, আর খানসামা ছেলের সাথে বাইরে খেলছিল। এছাড়া খুনের সময় বাড়িতে আর কেউ ছিল না। এগুলো শোনার পরে শার্লক সাথে সাথেই বলে দিল যে খুন কে করেছে। কি তুমি পারবে বলতে? তোমার সময় শুরু হলো এখন। দরকার পড়লে ভিডিওটা পজ করে নিতে পারো। মহিলা
মহিলার কথা শোনা মাত্রই শার্লক ধরতে পারল যে মহিলা নিজেই তার স্বামীকে খুন করেছে, কারণ মহিলা বলেছিল যে সে ঘুম থেকে উঠে দেখে স্বামী মৃত পড়ে আছে। তো মহিলা যদি ঘুমিয়েই ছিল তাহলে ঠিক সেই মুহূর্তে বাড়ির কে কোথায় কি কাজ করছিল তা মহিলার পক্ষে জানা অসম্ভব। তাই শার্লক বুঝতে পারল যে ওই মহিলাই খুন করেছে। আশা করি তুমি করতে পেরেছ। চলে যাচ্ছি আজকের শেষ প্রশ্নে। তৃতীয় প্রশ্ন, একজন রসায়নের অধ্যাপক নিজেরই পরীক্ষাগারে চাকুর আঘাত পেয়ে নিহত হন, সন্দেহের তালিকায় তারই চার ছাত্র, তানিশ, বরুণ, আনন্দধারা ও নির্মল। ঘটনার সময় এই চারজনই তার পরীক্ষাগারে বা তার কাছাকাছি ছিল। পুলিশ শার্লককে এই কাজের ভার দিল। শার্লক এসে একটু খোঁজ করে দেখল যে অধ্যাপকের হাতের মুঠোয় একটা ছোট্ট কাগজের টুকরার এই নম্বরগুলো লেখা আছে, 73, 7, 53, 16 আর 1। এই নম্বরগুলো নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করতেই শার্লক বুঝতে পারল যে খুনি কে। এবার তোমার পালা, তোমার সময় শুরু হচ্ছে এখন। আরেকটু সময় চাইলে ভিডিওটা পজ করে নিতে পারো। খুনি তানিশ, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পিরিয়ডিক টেবিলে। যেহেতু তিনি রসায়নের অধ্যাপক, তাই পিরিয়ডিক টেবিল ওনার মুখস্থ ছিল। সেই সুবাদে তিনি প্রত্যেকটা এলিমেন্টের সিম্বল দিয়ে খুনির নামটা লিখে গেছেন, আর সেটা দেখেই শার্লক বুঝতে পারল যে খুনটা অ্যাকচুয়ালি কে করেছে। 73, 7, 53, 16 আর 1, তানিশ। শেষ হয়ে গেল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা এই ভিডিও চেয়ে কমেন্ট করেছিলে অথবা ফেসবুকে মেসেজ পাঠিয়েছিলে, আশা করি তারা আবার কমেন্ট করে জানাবে যে এদের ভিডিও কেমন লাগলো। আর পরবর্তীতে আমরা আরও এমন প্রশ্ন নিয়ে আবার ভিডিও বানাবো। সঙ্গে থেকো, সাথে থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভালো থেকো।